হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইরো ডিটেকশনের ক্লাস মানে আমি তোমাদের নাউন্স অ্যান্ড নাম্বারের দুটো ক্লাস করিয়েছিলাম যেখানে আমি তোমাদের কী বলেছিলাম সব রুলগুলো বলেছিলাম ঠিক আছে সব রুলগুলো বলেছিলাম আজকের যে ক্লাসটা হবে তোমাদের সেই রুলগুলোর উপরে হচ্ছে তোমাদের প্র্যাকটিস করাবো ঠিক আছে তো তোমাদের গত দু তিন দিন ক্লাস হয়নি আশা করি তোমরা সেই সময় এই রুলগুলো করে নিয়েছ তো তোমরা জানোই যে এই রুলগুলো সম্পূর্ণ বাংলায় হচ্ছে এবং তোমাদের এই রুলগুলো ডাব্লিউ বিসিএস পিএসসি বেঙ্গল পুলিশ সিজিএল সিএইচএসএল ব্যাঙ্ক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের এই এরো ডিটেকশনগুলো আসে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য এই রুলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো চলো বন্ধুরা আজকে নাউনের নাম্বারের প্র্যাকটিসেরটা শুরু করা যাক তো এক নম্বরে কি বলেছে দেখো ইন ওয়ান অফ আওয়ার ফার্স্ট কনভারসেশন সি ইনফর্ম মি দ্যাট শি হ্যাড লস্ট হার হাজব্যান্ড ইন আ বাস অ্যাক্সিডেন্ট আর নো এরার তো তোমরা একবার ট্রাই করবে দেখো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করবে এখানে তো এখানে বলেছে আমাদের যে প্রথম কনভার্সেশনগুলো হয়েছিল সেখানে তিনি আমাকে জানিয়েছিলেন যে তিনি তার হাজব্যান্ডকে বাস অ্যাক্সিডেন্টে হারিয়েছিলেন ঠিক আছে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার এতে ঠিক আছে অপশন নাম্বার এতে কি বলেছিলাম আমি তোমাদের যে ওয়ান অফের পরে যে তোমাদের নাউনটা থাকবে সেটা কি হবে সব সময় তোমাদের প্লুরাল ফর্মে হবে ঠিক আছে সেটা তোমাদের কী হবে প্লুরাল ফর্মে হবে তো আওয়ার ফার্স্ট কনভার্সেশন এটা হচ্ছে এখানে নাউন আছে তো এখানে কনভার্সেশন হবে ঠিক আছে এস হবে ঠিক আছে আওয়ারের সাথে তো এস হবে না ফার্স্টের সাথেও এস হবে না ঠিক আছে কনভার্সেশনস অনেকগুলো কনভার্সেশন হয়েছিল তার মধ্যে একটা কনভার্সেশনে তিনি আমাকে জানিয়েছিলেন যে তার হাজব্যান্ডকে তিনি বাস অ্যাক্সিডেন্টে হারিয়েছিলেন ঠিক আছে তো এখানে ওয়ান অফ পরে যে হচ্ছে তোমাদের নাউনটা থাকবে সেটা হয়ে যাবে তোমাদের প্লুরাল ফর্মে ঠিক আছে তো এখানে তোমাদের আমি রুলটা বলেছিলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট দেখো তোমাদের দুই নম্বরে কি বলেছে অল দ্য গার্লস স্টুডেন্টস অফ দ্য কলেজ আর অ্যাডভাইস টু সিট ইন দ্য গার্লস কমন রুম আর নো এরার তো এখানে দেখো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমাদের তো এখানে কী বলেছে দেখো অল দ্য গার্লস স্টুডেন্টস অফ দ্য কলেজ মানে কলেজের সমস্ত ছাত্রীদের অ্যাডভাইস দেওয়া হলো ঠিক আছে উপদেশ দেওয়া হলো তারা যেন প্রত্যেকে কি করে গার্লস কমন রুমে বসে ঠিক আছে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার এতে ঠিক আছে এখানেও তোমাদের অপশন নাম্বার এতে এরোডটা আছে তো এখানে তোমাদের আমি বলেছিলাম যে এই ধরনের উদাহরণ দিয়েছিলাম যে বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঠিক আছে এখানে তেমনই হচ্ছে তোমাদের গার্ল স্টুডেন্টস হবে ঠিক আছে এখানে গার্লস স্টুডেন্টস হবে না গার্ল স্টুডেন্ট তো এখানে তোমাদের যে কম্পাউন্ড নাউনটা ঠিক আছে গার্লস স্টুডেন্টস এটা হচ্ছে তোমাদের কম্পাউন্ড নাউনের তো এখানে গার্লস স্টুডেন্টস হবে ঠিক আছে এই স্টুডেন্টের সাথে তোমাদের এস যুক্ত হবে এখানে তোমাদের প্লুরালটা এভাবে করতে হবে অল দ্য গার্ল স্টুডেন্টস অব দ্য কলেজ আর অ্যাডভাইস টু সিট ইন দ্য গার্লস কমন রুম ঠিক আছে বুঝতে পেরেছ তো এইখানে তোমাদের ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে উদাহরণটা দিয়েছিলাম এখানে সেই উদাহরণটা তোমাদের কাজে লাগছে ঠিক আছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো নেক্সট দেখো তিন নম্বর দ্য ম্যাজরিটি অফ দ্য ওমেন টিচার্স আর পারসুইডিং দ্য প্রিন্সিপাল টু কনসিডার দেয়ার ডিমান্ড আর নো এরার তো এখানে দেখো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমাদের একবার ট্রাই করো তোমরা এখানে তো এখানে বলেছে যে মহিলা শিক্ষকরা তাদের সমস্ত সমস্যা জানানোর জন্য বা দাবি জানানোর জন্য ডিমান্ড দাবি জানানোর জন্য প্রিন্সিপালের কাছে গিয়েছিলেন ঠিক আছে প্রিন্সিপালের কাছে গিয়েছিলেন তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে দেখো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার এতে ঠিক আছে অপশন নাম্বার এতে এখানেও এরোডটা আছে কেমন করে হলো দেখো তোম তোমাদের বলেছিলাম যদি ম্যান আর ওমেন দিয়ে যেসব কম্পাউন্ড নাউনগুলো থাকে কম্পাউন্ড নাউনগুলো থাকে সেগুলো যদি তোমাদের প্লুরাল করতে হয় ঠিক আছে সেগুলো যদি প্লুরাল করতে হয় তাহলে তোমাদের ম্যান বা ওমেন যুক্ত ওয়ার্ডটাকেও তোমাদের প্লুরাল করতে হবে আর তার সাথে যে তোমাদের ওয়ার্ডটা থাকবে সেটাকেও তোমাদের প্লুরাল করতে হবে ঠিক আছে তো এখানে দেখো টিচার্স ওমেন টিচার্স আছে তো ওমেনের সাথে তোমাদের টিচার্স আছে দেখো এটা প্লুরাল ফর্মে আছে তো এখানে তোমাদের ওমেনটাকেও প্লুরাল ফর্মে করতে হবে তো ওমেনের প্লুরাল ফর্ম কী হয়ে যাবে ওমেন ঠিক আছে এম ইএন হবে ডাব্লিউ ও এম ইএন তা এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে দ্য ম্যাজরিটি অফ দ্য ওমেন টিচার্স ঠিক আছে ওমেন টিচারস আর পারসুয়েটিং দ্য প্রিন্সিপাল টু কনসিডার দেয়ার ডিমান্ড ঠিক আছে বুঝতে পারলে অপশন নাম্বার এতে এখানে তোমাদের এরোরটা আছে যদি তোমরা এই রুলগুলো ভালো মতো পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই এরোরগুলো আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো ঠিক আছে তো নেক্স দেখো চার নম্বর ইট ইজ হার্মফুল টু টেক কাপসফুল of tea five times in a day are no error to a b c d or e কোথায় এরোটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে বলেছে দিনে হচ্ছে পাঁচ বার দিনে পাঁচ বার ভর্টি কাপ চা যদি খাওয়া হয় তাহলে সেটা কি हार्मফুল সেটা হচ্ছে ক্ষতিকারক বুঝতে পারলে মানে কলসফুল বলেছে তার মানে এখানে হচ্ছে ভর্টি কাপ ঠিক আছে ভর্টি কাপ চা খাওয়া কি শাস্ত্রের পক্ষে ক্ষতিকারক বুঝতে পারলে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে নাম্বার বিতে ঠিক আছে অপশন নাম্বার বিতে তো আমি তোমাদের বলেছিলাম যে কাপ ফুল ঠিক আছে কাপ ফুল কাপ ফুল এর যদি প্লুরাল করতে হয় তাহলে আমাদের কি করতে হবে কাপ ফুলস এফ ইউ এল এস ঠিক আছে এফ ইউ এল এস তো আমি তোমাদের সব ইম্পর্টেন্ট যে সিঙ্গুলার এবং প্লুরালগুলো হয় সেগুলো আমি তোমাদের কিন্তু লিখিয়ে দিয়েছিলাম আশা করি তোমরা সেগুলো নোট ডাউন করে নিয়েছিলে আর সেগুলো তোমরা রিভাইজ করবে ঠিক আছে তো এখানে তোমাদের কাপস ফুল হবে না এখানে তোমাদের কাপ ফুলস হবে ঠিক আছে এসটা এখানে হবে না এসটা এখানে হবে ঠিক আছে লাস্টে হবে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক পাঁচ নম্বর দেখো হি সেট দ্যাট হি অলওয়েজ কিপড ইন হিজ পকেট আ বান্ডিল অফ ওয়ান হান্ড্রেড রুপিস নোটস আর নো এরার তো এ বি সি ডি আর ই কোথায় এরোরটা আছে দেখো একবার ট্রাই করো তোমরা তো এখানে বলেছে হি সেট দ্যাট মানে সে বলল যে হি অলওয়েজ কেপড ইন হিজ পকেট মানে সে তার পকেটে সবসময় রাখে আ বান্ডিল অফ ওয়ান হান্ড্রেড রুপিস নোট মানে একশো টাকার নোটের বান্ডিল সে তার পকেটে সবসময় রাখে সে সেটা আমাকে বলল ঠিক আছে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার ডিতে ঠিক আছে অপশন নাম্বার ডিতে তোমাদের এখানে এরোডটা আছে তো আমি তোমাদের বলেছিলাম যদি হানড্রেড রুপিস ঠিক আছে এটা ঠিক আছে হানড্রেড রুপিস ঠিক আছে টেন মাইলস এটা ঠিক আছে কিন্তু এগুলোর ওয়ার্ডের পরে যদি তোমাদের কি আসে যদি তোমাদের নাউন চলে আসে ঠিক আছে এখন নোট দেখো ঠিক আছে এটা নাউন একটা যদি নাউন চলে আসে তো এখানে তোমাদের এই যে এসটা এই এসটা ইউজ হবে না ঠিক আছে এখানে তোমাদের হয়ে যাবে ওয়ান হান্ড্রেড রুপি নোটস ঠিক আছে এইভাবে তোমাদের কারেকশনটা করতে হবে বুঝতে পারলে তো এই হান্ড্রেড রুপি টেন মাইল এই যে তোমাদের রুলগুলো বলেছিলাম এই রুলগুলো কিন্তু তোমরা ভালো মতো পড়বে এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় আসে আর এগুলো অনেক সময় কনফিউজ হয়ে যায় ঠিক আছে বুঝতে পারলে তো দুটো রুল কিন্তু একবারে লিখে নেবে যে হান্ড্রেড রুপিস থাকলে সেটা ঠিক কিন্তু এরপরে যে নাউন যদি চলে আসে হান্ড্রেড রুপিসের পরে যদি নাউন চলে আসে তাহলে রুপিসের সাথে তোমাদের এস হবে না ঠিক আছে আর যদি এমনি থাকে হান্ড্রেড রুপিস তাহলে কিন্তু এসটা হবে বুঝতে পারলে তো নেক্সট দেখো ছয় নম্বর হি গেভ মি টু ইম্পর্টেন্ট ইনফরমেশনস আই হ্যাড বিন ওয়েটিং ফর দ্য প্রিভিয়াস টু মান্থস আর নো এর তো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে বলেছে যে সে আমাকে দুটো ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিল যেটা আমি কি করছিলাম দু গত দু মাস ধরে প্রিভিয়াস টু ইয়ার মানে হচ্ছে গত দু মাস ধরে আমি যেটার অপেক্ষা করছিলাম ঠিক আছে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার বিতে ঠিক আছে অপশন নাম্বার বিতে এখানে তোমাদের এরোডটা আছে দেখো কি হলো এই যে তোমাদের ইনফরমেশন আমি কি বলেছিলাম এগুলো হচ্ছে কি তোমাদের এগুলোর প্লুরাল ফর্ম হয় না ঠিক আছে লাগেজ ব্যাগেজ ইনফরমেশন নিউজ এইগুলো কি হয় না তোমাদের এগুলোর প্লুরাল ফর্ম হয় না তো এখানে ইনফরমেশন টু ইম্পর্টেন্ট ইনফরমেশন হবে ইনফরমেশন এস যুক্ত হবে না ঠিক আছে তো এই রুলগুলো কিন্তু তোমরা ভালো মতো পড়বে যে এই যে ইনফরমেশন আছে ইনফরমেশনের সাথে তোমাদের এই এস যুক্ত হবে না কারণ কি ইনফরমেশন আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে এগুলোকে গুণা যাবে না বুঝতে পারলে তো নেক্সট দেখো সাত নম্বর অল দ্য চিফ মিনিস্টার্স আর রেসপন্সিবল ফর দ্য পিটিএবল কন্ডিশন অফ দেয়ার স্টেটস আর নো এর ঠিক আছে পিটিএবল কন্ডিশন মানে হচ্ছে খারাপ অবস্থা দেখো অল দ্য চিফ মিনিস্টার আর রেসপন্সিবল ফর দ্য পিটিএবল কন্ডিশন অফ দেয়ার স্টেটস আর নো এর তো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে বলেছে সকল চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীরা সকল মুখ্যমন্ত্রীরা কি রেসপন্সিবল দায়িত্ববান থাকে তাদের স্টেটের খারাপ কন্ডিশনের জন্য ঠিক আছে বা খারাপ অবস্থার জন্য তো এখানে তোমাদের কোথায় আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার এতে ঠিক আছে অপশন নাম্বার এতে এখানে তোমাদের এরোডটা আছে যে বলেছে যে এই চিফ মিনিস্টার যে চিফ মিনিস্টার এখানে দেওয়া আছে তো এখানে তোমাদের যে কম্পাউন্ড নামটা হয়ে যাবে তো মেইন ওয়ার্ডের সাথে তোমাদের এসটা যুক্ত হবে এখানে মেন ওয়ার্ড যেটা হচ্ছে রুট ওয়ার্ড সেটা হচ্ছে মিনিস্টার ঠিক আছে তো এই মিনিস্টারের সাথে এসটা যুক্ত হবে কিন্তু এই চিপ চিপের সাথে কিন্তু এস যুক্ত হবে না বুঝতে পারলে অল দ্য চিফ মিনিস্টার্স আর রেসপন্সিবল ফর দ্য পিটিএবল কন্ডিশন অব দেয়ার স্টেটস বুঝতে পারলে তো এইখানে তোমাদের কম্পাউন্ড নাউনগুলো যেগুলো আছে সেগুলো আমি তোমাদের লিখিয়ে দিয়েছিলাম সেগুলো তোমরা কিন্তু পড়ে নিবে তাহলে তোমরা বুঝে যাবে যে যে এখানে যে রুট ওয়ার্ড এখানে রুট ওয়ার্ড হচ্ছে তোমাদের মিনিস্টার এই মিনিস্টারের সাথে তোমাদের এস যুক্ত হবে এই তোমাদের চিপের সাথে কিন্তু এস যুক্ত হবে না বুঝতে পারলে নেক্সট দেখো আট নম্বর হি সেইস দ্যাট আর টু মাইলস ওয়াক অলওয়েজ কিপস হিম হেলদি অ্যান্ড ফ্রেশ আর নো এর তো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে বলেছে হি সেইস দ্যাট মানে সে আমাকে বললো আর টু মাইলস ওয়াক মানে দুই মাইল হাঁটা দু মাইল হাঁটা তাকে কি রাখে হেলদি স্বাস্থ্যবান এবং তরতাজা রাখে ঠিক আছে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার বিতে একটু আগেই বললাম যে তোমাদের এই হানড্রেড রুপি তারপর হচ্ছে টেন মাইল এই যে এখানে দেখো টু মাইল এই টু মাইলের পরে দেখো এখানে তোমাদের ওয়াক আছে এখানে এই ওয়াকটা কিন্তু নাউন ঠিক আছে টু মাইল ওয়াক কারণ এই যে পুরোটা ঠিক আছে টু মাইল ওয়াক এখানে দেখো এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট আর হচ্ছে এইখানে তোমাদের এই কিপস এটা হচ্ছে ভার্ভ আর এইখানে এই যে এটা হিমটা এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তো এইটা যদি সাবজেক্ট হয় তার মানে কি এই যে এটা এটা হচ্ছে তোমাদের নাউনের মধ্যে পড়ে যাবে ঠিক আছে টু মাইলস ওয়াক এই টু মাইলসটার পরে যে ওয়াকটা আছে এটা হচ্ছে নাউন পড়ে গেল তো নাউন যদি থাকে তো তোমাদের একটু আগেই বললাম যে মাইলস রুপি এগুলোর সাথে কি হবে না তোমাদের এস হবে না এইখানে হয়ে যাবে হি সেইজ দ্যাট আর টু মাইল ওয়াক অলওয়েজ কিপস হিম হেলদি অ্যান্ড ফ্রেশ ঠিক আছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো নেক্সট দেখো নয় নম্বর অল হিজ সিস্টার ইন লস আর এক্সট্রিমলি বিউটিফুল টু লুক সো দ্য কোশ্চেন ইস ভেরি পাজলিং আর নো এর তো এ বি সি ডি আর ই তো তোমাদের এখানে কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে তোমাদের মানেটা কি বলেছে দেখো অল সিস্টার অল হিজ সিস্টার ইন লস সিস্টার ইন লস মানে কি বউয়ের বোন ঠিক আছে যে পাতি বাংলায় যাকে কি বলা হয় শালি বলা হয় তো তার সকল শালি আর এক্সট্রিমলি বিউটিফুল টু লুক অ্যাট মানে দেখতে খুব সুন্দর ঠিক আছে এক্সট্রিমলি বিউটিফুল মানে খুব সুন্দর সো দ্য কোশ্চিন অফ সিলেকশন ইজ ভেরি পাজলিং মানে তাদের মধ্যে একজনকে যদি সিলেক্ট করা হয় তো সেটা কি হয়ে যাবে ভেরি পাজলিং মানে খুব কঠিন হয়ে যাবে বুঝতে পারলে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার এতে ঠিক আছে অপশন নাম্বার এতে তো কী কী করে এরোডটা হলো দেখো তো সিস্টার ইন লস ঠিক আছে এখানে দেখো মেইন যে ওয়ার্ড আছে ঠিক আছে তোমাদের একটু আগে একটা কম্পাউন্ড নাউনের রুল বললাম যে যদি কম্পাউন্ড নাউন থাকে তার সাথে তোমাদের যে মেইন ওয়ার্ডটা থাকবে বা রুট ওয়ার্ডটা থাকবে সেটার তোমাদের কি করতে হবে প্লুরাল ফর্ম করতে হবে তো এখানে সিস্টারটা হচ্ছে তোমাদের মেইন ওয়ার্ড ঠিক আছে সিস্টার তো এখানে তোমাদের সিস্টার্স ইন ল হবে লস হবে না বুঝতে পারলে তো এখানে তোমাদের এরোডটা কোথায় হয়ে গেল অপশন নাম্বার এতে ঠিক আছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তো দশ নম্বরটা দেখো হি হ্যাজ বট ডজন অফ কপিস অফ ব্রিটিশ গ্রামার হুইচ ইজ ভেরি পপুলার বুক এমং দ্য স্টুডেন্টস আর নো এরার তো এ বি সি ডি আর ই তো তোমাদের কোথায় এরোটা আছে একবার বলো এখানে তো এখানে মানেটা কি বলেছে দেখো সে ব্রিটিশ ব্যাকরণ বইয়ের ঠিক আছে ব্যাকরণ বইয়ের যে ব্রিটিশ ইংলিশ যে ব্যাকরণ বইটা আছে তার কি করলো এক ডজন কপি কিনলো ঠিক আছে এক ডজন কপি কিনলো যেটা কি খুব পপুলার ভেরি পপুলার বুক এমং দ্য স্টুডেন্ট মানে যেটা খুব পপুলার বুক আর কি জনপ্রিয় বই কাদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে ঠিক আছে ছাত্র ছাত্রীদের মধ্যে খুব একটা কি পপুলার বুক বুঝতে পারলে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার বিতে ঠিক আছে এখানে দেখো অপশন নাম্বার বিতে তোমাদের এরোডটা আছে তো তোমাদের একটা ডজন দিয়ে একটা রুল বলেছিলাম যদি ডজনের পরে তোমাদের অফ ইউজ হয় ঠিক আছে এই অফটা যদি ইউজ হয় তো এই যে ডজনটা আছে তোমাদের এটাকে কি করতে হবে এই ডজনস করতে হবে ঠিক আছে এস যুক্ত করতে হবে তো হি হ্যাজ বট আ ডজনস অফ কপিস অফ ব্রিটিশ ইংলিশ গ্রামার হুইচ ইজ আ ভেরি পপুলার বুক অ্যামং দ্য স্টুডেন্টস ঠিক আছে তো এখানে তোমাদের যদি ডজনের পরে যদি তোমাদের অফ যদি যুক্ত থাকে ঠিক আছে ডজনের পরে যদি তোমাদের অফ যুক্ত থাকে তাহলে তোমাদের এই ডজনটাকে এস যুক্ত করতে হবে ডজনস অফ কপিস হবে ঠিক আছে তারপরে তোমাদের এই ডজনের সাথে তোমাদের আরেকটা বলেছিলাম যদি হান্ড্রেড থাকে যদি হান্ড্রেড এর পরে যদি অফ থাকে তো তোমাদের সেটা কি করতে হবে হান্ড্রেডস অফ ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এই দুটো নোট করে নেবে ডজন আর হচ্ছে হান্ড্রেড ঠিক আছে এগুলোর পরে যদি তোমাদের অফ থাকে তাহলে এগুলোর সাথে কি করতে হবে এস যুক্ত করতে হবে ঠিক আছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো নেক্সট দেখো এগারো নম্বর দ্য সিনারিস অফ কাশ্মীর ইজ মোর বিউটিফুল দেন অফ দার্জিলিং আর নো এরার তো এ বি সি আর ডি আর ই তো তোমাদের এখানে কোথায় এরোরটা আছে তো আশা করি তোমরা এটা সবাই পারবে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার এতে ঠিক আছে এখানে বলেছে যে দা সিনারি অফ কাশ্মীর এখানে সিনারি হবে ঠিক আছে এস সি ওয়াই ঠিক আছে এখানে তোমাদের কী হবে সিনারি হবে দা সিনারি অফ কাশ্মীর মানে যে কাশ্মীরের যে দৃশ্যটা ইজ মোর বিউটিফুল মানে বেশি সুন্দর কার থেকে দার্জিলিংয়ের থেকে ঠিক আছে এর থেকে কাশ্মীরের যে দৃশ্যটা আছে সেটা হচ্ছে বেশি সুন্দর বুঝতে পারলে তো এখানে তোমাদের সিনারিটা কি আনকাউন্টেবল নাউন তো এখানে কি হয়ে যাবে সিনারি হয়ে যাবে বুঝতে পারলে এস সিনারিস হবে না তো বারো নম্বর দেখো হি হ্যাজ অর্ডার্ড ব্রিক্স ফর দ্য প্রোপোস্ট হোটেল অ্যান্ড বার আর নো এর তো এ বি সি ডি আর ই তো এখানে তোমাদের কোথায় এরোডটা আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার বিতে ঠিক আছে অপশান নাম্বার বিতে কারণ কী বলেছিলাম আমি তোমাদের এই যে ব্রিক্স ঠিক আছে ব্রিক্সটা কি ব্রিক্স ব্রেড এই যে ওয়ার্ডগুলো বলেছিলাম এইগুলো কী হবে তোমাদের এগুলোকে গোনা যাবে না ঠিক আছে এগুলোকে গোনা যাবে না তো এখানে তোমাদের কী হয়ে যাবে হি হ্যাজ অর্ডার পিসেস পিসেস অফ ব্রিক্স ঠিক আছে হি হ্যাজ অর্ডার পিসেস অফ ব্রিক্স মানে সে ব্রিকের যে পিসগুলো সেগুলোকে অর্ডার করেছিল কীসের জন্য যেটা সে তার প্রস্তাবিত মানে প্রোপোজ মানে প্রস্তাবিত হোটেল এবং বারের জন্য মানে সে যে একটা হোটেল এবং বার তৈরি করবে তার জন্য সে অনেকগুলো ব্রিকের পিস কি করেছিল অর্ডার করেছিল ঠিক আছে এতটুকু বুঝতে পেরেছো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক এর যে অ্যান্সারটা হবে এ বি সি ডি আর ই সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখানে কি বলেছে দেখো হি ইউজেস আ ফাইন কোয়ালিটি অফ শ্যাম্পু সো হিজ হেয়ার্স আর ব্ল্যাক অ্যান্ড অ্যাট্রাকটিভ আর নো এরার তো এখানে বলেছে যে সে একটা খুব ভালো কোয়ালিটির শ্যাম্পু ইউজ করে তার জন্য তার যে হেয়ার মানে চুল আছে সেগুলো কি ব্ল্যাক এবং অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় ঠিক আছে কালো এবং আকর্ষণীয় তো এখানে তোমাদের কোথায় এরোডটা আছে তোমরা নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকে এ পর্যন্ত বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টটি আমাকে সেই অ্যান্সারটা জানাবে আর তোমরা যদি এই ক্লাসটা বুঝে থাকো কমেন্ট বক্সে ওয়াই টাইপ করে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের জন্য ফেসবুক পেজ রয়েছে সেই পেজ ফলো করে নেবে সেখানে তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে তোমাদের জন্য গ্রুপ রয়েছে সেই গ্রুপেও তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেল যু যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা সব ধরনের পিডিএফ পেয়ে যাবে আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো তো আজকে এই পর্যন্ত এই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে